नमस्कार বন্ধুরা, আমাদের শর্মিলা অঙ্কুর ছাত্রা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সব পরিবারে। আমি শর্মিলা ছাত্রা, আমি আজ একটা ছোট্ট খাওয়া দাওয়া ব্লগ তৈরি করেছি। আর আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষেই আজকে খাওয়ার ব্লগটা আপনাদের কাছে শেয়ার করেছি। তো এই খাওয়া দাওয়া বা এই ছোট্ট একটু অনুষ্ঠান আমি কিভাবে করেছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি কিভাবে আজকে এই অনুষ্ঠান তৈরি করেছি দেখুন। চলুন যে দেখুন আমার ছেলের এখন আজকে জন্মদিন উপলক্ষে বাচ্চাদেরকে আজকে নিমন্ত্রণ করেছি খাওয়ার জন্য। এদেরকে একটু সবারই মুখটা দেখিয়ে দেবো একবার করে। হাতে লেলে দাওবা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার বোন হয় ভাইজি হয় সব আমার ছেলের জন্মদিনে খেতে এসেছে। এই যে দেখুন এই যে সব ছোট ছোট বাচ্চাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে ওর জন্য খেতে এসেছে। এই যে আমার ভাইজি এটা এখন অঙ্কুশকে গিফট দিচ্ছে। এই যে দেখুন আর চারিদিকে জল হচ্ছে দেখতে পাচ্ছেন, ওর জন্য একটু একটু ওইখানটাতে অসুবিধা হচ্ছে সবারই যেহেতু অল্প জায়গা বুঝতে পারছেন। এই যে আবার ভাত দেবো দুটি। এই যে এগুলো হচ্ছে আমার বোন, হে মুখটা তোল, লজ্জা পাচ্ছে ওর জন্যই তুলছে না। এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে 3 নম্বর ব্যাচ, কারণ বলছি আমার একটু আনন্দ লাগছে বন্ধুরা ওর জন্য আমি একটু 3 নম্বর ব্যাচ বলছি, আপনারা কিছু মনে করবেন না যেন। এসব ছোট ছোট ব্যাচে বসছে। এই যে তো অন্ধকার লাগছে এখন যেহেতু জল হচ্ছে ওর জন্য ভালো রোদ ওঠে নাই। এটা হচ্ছে আমার একটা বোন, আমার ভিডিও সবসময় লাইক করে কমেন্ট করে। কি রে কেমন লাগছে বল খেতে তরকারিগুলো? দারুণ লাগছে, রান্না খুব ভালো হয়েছে। আচ্ছা দেখুন আমার বোনগুলো সব লজ্জা করে করে খাচ্ছে। এই যে ¿Qué es lo que
দিদি কেমন হয়েছে গো রান্নাগুলো? ভালো হয়েছে? পড়ো মা, দারুণ হয়েছে। আচ্ছা ননি, ভালো হয়েছে? কালকে বলছিলি খাঁচায় বাঁধা আছে, ওর খিদে পেয়েছে, এত দুটি খেতে দিতে হবে। এই যে দাঁড়া, দিচ্ছি তোমাকে, দাঁড়া। এটা হচ্ছে আমার পিসি। পিসি, কেমন রান্নাগুলো হয়েছে? খুব ভালো, সবগুলো ভালো হয়েছে। সবগুলো ভালো হয়েছে? সব তাড়াতাড়ি ভালো হয়েছে। আচ্ছা, খাওয়া শেষের দিকে যে দেখুন, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ বসেছে। ছোট দুয়ার সব অল্প অল্প করে বসানো হচ্ছে, ওর জন্য এটা দ্বিতীয় ব্যাচ বলছি। দেখুন বন্ধুরা, আমার বাবা দাদা খেতে বসেছে। তো এইখানে আমার ভিডিও শেষ।